চক্রটা এখানে রাখ। এখানে থাকা কালচক্রটা নিতে ওই মায়াশক্তি নিশ্চয়ই আসবে, তখন দুজনে মিলে ওই মায়াশক্তিকে ধরে নেব। মায়া শক্তি নিজেকে হাওয়ার মতো করে রেখেছে, আপনি তো আগের দিনই সেটা আমাকে বলেছিলেন, এখন ওকে কি করে ধরবো আমরা? তুই একা থাকলে হয়তো ওকে ধরতে পারবি না, এখন তোর সাথে আমি রয়েছি, এবার ওই মায়া শক্তিকে কিভাবে ধরি সেটা তুই দেখতে থাক। কালচক্র নেওয়ার জন্য মায়া শক্তি তো এলো না, আমরা যে এখানে ইচ্ছে করে কালচক্র রেখেছি সেটা জেনে যায়নি তো? চেষ্টা করলেও তুই জানতে পারবি না, কিন্তু আমার মন বলছে ওই মায়া শক্তি এখানেই কোথাও আছে, কালচক্র নেওয়ার জন্য আসছে মনে হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ওই মায়া শক্তি এখানে চলে আসবে। আপনি ঠিকই বলেছেন, মায়া শক্তির আসার আওয়াজ শোনা যাচ্ছে। একটু সতর্ক থাকিস। ঠিক আছে। যাস না, দাঁড়া। চল এবার যাই। ভাবিস না কালচক্র এখানে এমনি পড়ে আছে, আমার ভৈরবকে পাহারা দিচ্ছে। তুই যে মায়া শক্তি হোস না কেন, তোর কাছে যত বড়ই শক্তি থাকুক না কেন, আমার কালী মাতার মন্দিরের ভৈরবকে পেরিয়ে তুই কিছুতেই কালচক্রকে হাত লাগাতে পারবি না। জঙ্গলের দেবীর মন্দিরে তুই হাত দিয়েছিলিস, তোর ওই হাত আমি কেটে ফেলে দেব। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না, তোর কাছে থাকা কালচক্র আমাকে দিয়ে দে। তুই এখানে এসে ফেসে গেছিস, তুই যতক্ষণ না নিজের রূপে আসছিস তোকে আমরা ছাড়ব না। দেবীর মন্দির থেকে কালচক্র চুরি করেছিলিস, তোর আসল রূপ আমি দেখতে চাই, দেখা তোর আসল রূপ। দাঁড়া, নন্দিনী ছাড়িস না। দাঁড়া, এই দাঁড়া, yeah!
প্রথমবারের মতো এইবারও ধরতে পারলাম না। কি করে ধরবো ওকে? ওর কাছে থাকা কালচক্র কি করে পাবো? চিন্তা করিস না তুই, আমাদের হাত থেকে ওই মায়াশক্তি হয়তো পালিয়ে গেছে, কিন্তু ওই মায়াশক্তি যেন কিছু বুঝতে না পারে সেই রকম আমি একটা কাজ করেছি। কি করেছেন? যখন মায়াশক্তি চলে যাচ্ছিল তখন আমি এই কাজটা করেছি। ওই সিঁদুর ঘোড়ার উপর ছড়লে কি লাভ হবে? ওটা শুধুমাত্র সিঁদুর নয়, ভৈরব আর মা কালীর শক্তি মেশানো রক্ত চন্দন সিঁদুর। ওই সিঁদুর যেখানে থাকবে ভৈরবের দৃষ্টিও সেখানে থাকবে। কোন মায়া শক্তি শিখে ওই মায়া শক্তি আমাদের সাথে লুকোচুরি খেলছে। এবার ওই মায়া শক্তির ওপর আমার ভৈরবের রক্ত চন্দন সিঁদুর পড়েছে। ওই মায়া শক্তি যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে তাহলে ওই জায়গাটাতে আমার সিঁদুর অবশ্যই আমাকে দেখিয়ে দেবে। ওই মায়া শক্তি আমাদের হাতে না এলেও ওর উপরে আমার দৃষ্টি পড়ে গেছে। ওই মায়া শক্তি যাই করুক সেটা আমরা ঠিক জেনে যাব। মায়া শক্তি যেখানে কালচক্র রেখেছে সেখানে যখনই যাবে আমরা কালচক্র রাখা জায়গাটা জানতে পেরে যাব। কালচক্র রাখার জায়গাটা জানতে পারলে ওই কালচক্রগুলোকে নিজের বশে করে চলে আসব। তারপরে দেখব ওই মায়া শক্তির কত শক্তি আছে। নে এটা ধর। আরে এনাকে তো আমি অফিসে দেখেছিলাম। আর এই মহিলা সম্পর্কে এক্ষুনি আমাকে অরুণ স্যারকে জানাতেই হবে, এক্ষুনি জানাচ্ছি। বলুন কৃষ্ণবাবু। স্যার, আমাদের অফিসে ওই যে মহিলাটি এসেছিলেন ওই মহিলাকে আমি এখানে পার্কে দেখতে পেয়েছি। স্যার আপনি চলে আসুন, ওনাকে এক্ষুনি দেখতে পাবেন। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। আসুন স্যার, আসুন। কোথায় আছেন উনি? এইখানে এই পার্কের ভিতরে বসে আছে। আসুন স্যার। ম্যাডাম এক মিনিট। ম্যাডাম আপনি কে? আমি শুনলাম যে বাবাকে খুঁজতে অফিসে এসেছিলেন, আমি জিজ্ঞেস করছি তো, বলুন কি বলবেন। আপনি কে? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো আমাদের অফিসে রাজশেখর স্যারকে খুঁজতে এসেছিলেন, আর আমি তখন আপনাকে বললাম রাজশেখর স্যার অনেকদিন হয়ে গেল উনি মারা গিয়েছেন, তাহলে আপনি এখন এই কথাটা পুরোপুরি অস্বীকার কেন করছেন? দেখুন স্যার, আপনি যাকে খুঁজছেন আমি কিন্তু সে নই। শুধু এটাই নয়, আপনি যার কথা বলছেন সেই রাজশেখর ব্যক্তিটিকে আমি দেখিও নি, কোনোদিন চিনিও না। ম্যাডাম আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? ঠিক আছে ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন না, কিন্তু আপনি যখন অফিসে এসেছিলেন তখন সিসিটিভি ক্যামেরায় আপনার একটা ফুটেজ আমরা রেকর্ড করে রেখেছি, সেটা কি মিথ্যে? এই কি ভাই, আমি তো তোমাকে এতবার করে বলছি, তা সত্ত্বেও তুমি বুঝতে পারছো না নাকি? কি ম্যাডাম, আমরা কি পাগল নাকি? আমরা কি এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছি? দেখুন ম্যাডাম, সত্যিটা বলুন, আপনি আমাদের দুঃসম্পর্কের কেউ হন কি? বলুন না। কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম দেখুন না, এদের দুজনকে দেখছেন, আমি চিনি না এদের। আমার কাছে এসে আমি নাকি এনাদের অফিসে গেছি সেটা বলে ঝামেলা করছে আমার সাথে।
কে স্যার? উনি যখন বলছেন উনি আপনাকে চেনেন না, তাহলে কেন ওনার সঙ্গে ঝামেলা করছেন? উনি তো বলছেন আপনাকে চেনেন না, আপনি জান না স্যার। কেন স্যার, আপনি অহেতুক এনার সঙ্গে কেন কথা বলছেন? চলুন স্যার আমরা এখান থেকে চলে যাই। ম্যাডাম, উনি যদি আবার আসেন আর ঝামেলা করার চেষ্টা করেন আমাদের বলবেন, আমরা এখানেই আছি। ওকে ম্যাডাম। উনি তো অফিসে এসেছিলেন, আবার এখন তর্ক করছেন যে উনি আসেননি। উনি আসলে কে জানতে তো আমাকে হবেই। জানকীর আত্মা যাতে ছটফট করে তার জন্য দেবসেনাকে মারব ভাবলেও এই দেবসেনা কিন্তু ঠিক বেঁচে যাচ্ছে। এবার জানকীর আত্মাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কিছু প্ল্যান করতে হবে। পর্দাগুলো উড়ছে, মনে হচ্ছে আত্মা বাড়ির ভেতরে চলে এসেছে। আসলে কি হবে, আমার কাছে মন্ত্রপু তো মাদুলি যে আছে। কি, তুই আবার চলে এসেছিস, কি ব্যাপার? তোর মৃত্যুর সময় ক্রমশ এগিয়ে আসছে আর তোকে সেটাই আমি বলতে এলাম। ও, কিন্তু যতক্ষণ আমার কাছে এই মন্ত্রপু তো মাদুলি আছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে গায়ে হাত দিয়েই মারতে হবে এমন কোনো কথা নেই। ও, আরে আমি যদি চাই তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই মারতে পারি। হ্যাঁ,